হ্যালো ভিউয়ার্স, প্রতারণার নতুন ফাঁদ। নতুন প্রতারকের নাম হচ্ছে আহাদমণ্ডল। এই আহাদমণ্ডল যেভাবে প্রতারণা করেছে আমার সাথে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই আহাদমণ্ডল আপনাদের ফাইবারে রিভিউ দিবে বলে আপনার টাকা নিয়েছে এবং টাকাটি মেরে দিয়েছে। এভাবেই মানে আহাদমণ্ডল অনেকের টাকা মেরে দিয়েছে। এভাবে সে মনে করেন যে আপনাকে অর্ডার দিব ফাইবারে, তাই বলে টাকা নেই। অনেকজনের টাকা নিয়েছে এবং টাকাগুলো আর দেয়নি, বরং সে টাকাগুলো মেরে দিয়েছে। তো কীভাবে মারলো তার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা এই আহাদমণ্ডল থেকে সাবধান হয়ে যাবেন, কারণ এই আহাদমণ্ডল একজন প্রতারক। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝবেন কীভাবে প্রতারণা করেছে। এই আহাদমণ্ডল প্রথমে একটি মেয়ের ফেসবুক আইডি খুলেছে এবং সেই ফেসবুক আইডি থেকে আপনার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছে, ফ্রিল্যান্সার গ্রুপে, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটের গ্রুপে পোস্ট করেছে ফেসবুকে যে সে রিভিউ সেল করতে চায়, তার টাকার খুব দরকার। তো তারপরেই আমি যোগাযোগ করি তার সাথে রিভিউ কেনার জন্য ফাইবারে। ফাইবারে রিভিউ থাকলে থাকলে অনেক কাজ পাওয়া যায়। তার জন্য রিভিউ কেনার জন্য আমি নক করি এবং বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই আহাদমণ্ডল কী পরিমাণের প্রতারক। এই আহাদমণ্ডলের সাথে যেভাবে যোগাযোগ করি সেটা হলো ফেসবুকে এই নিধি ইসলাম নামের ফেক অ্যাকাউন্ট থেকে সে আহাদমণ্ডল তার কার্যক্রম চালিয়ে যায়। তো আমি প্রথমে তার পোস্ট দেখে আমি তাকে মেসেজ করি রিভিউ সম্পর্কে, রিভিউ লিখি এবং বলি কোন কোন সাইটে রিভিউ দেন এবং প্রাইস কত। তারপর সে তার ফেক আইডি থেকে বলে আপনার কই কই লাগবে বলেন। তারপরে আমি বললাম freelancer.com, ফাইবার এবং আপওয়ার্কে আমার রিভিউ লাগবে। তারপর সে বলল ফাইবার অ্যান্ড আপওয়ার্কে দিতে পারবো। তারপর আমি রেট জানতে চাইলাম, সে বলল ফাইবারে $60-এর জন্য 600 টাকা আর আপওয়ার্কে 650 টাকা। কয়টা নেবেন? আমি বললাম সাত কি অ্যাকাউন্টে যোগ হবে আমার, মানে $60 না, $5 রিভিউতে আপনার $60 কাটবে। সে তা বললো। আমি বললাম ও আপনার বাসা কোথায়? সে বলল দিনাজপুর। অর্ডারের পরে টাকা কি? আমি বললাম, সে বলল কোথায় আপওয়ার্কে না ফাইবারে নেবেন? আপওয়ার্ক ফাইবার দুটাই দেই। তারপরে সে বলল আগে টাকা পে করতে হবে, দুইটা অর্ডার নিলে একটা আগে পে করতে হবে এবং বাকিটা পরে। বায়ার কোন দেশের? আমি বললাম, সে বলল ইউএসএ। তারপরে আমি বললাম গুড ভালো। তারপরে সে বলল কখন নেবেন? আমি বললাম ওকে আমি টাকা কালেক্ট করে আপনাকে নক দিব। সে বলল কখন? আমি বললাম কয়েকদিন পরে। তারপরে ওই বলল ওফ আমি নক দিব টাকা হলে। আমি তাই বললাম আবারও। সে বলল আজ একটা নিতে পারবেন? আমি বললাম আজ টাকা নেই। তারপর ও বলল ওফ ওকে। তারপরে জি সে তার ছবি দিল। আমি বললাম এটা কি আপনি? তার এই নিধি নামের অ্যাকাউন্টে থেকে আমি তার প্রোফাইল থেকে কালেক্ট করলাম এবং সেন্ড করলাম এবং সে বলল হ্যাঁ এটা আমি। তারপরে সেই আমাকে বলছে হ্যালো। তারপরে আমি আর অন্য দিন, এটা অক্টোবর 2। তারপরে আমি বললাম হাই। তারপরে সে বলল আপনার রিভিউ লাগবে এখন, অল্প দামে সেল করব। আমি বললাম প্রাইস কত? সে বলল $560। আমি বললাম ও $9 দিবেন? সে বলল না $60। আমি বললাম কাল দিলে হবে কি টাকা? সে বলল আজ বিকালে হলে হবে। তারপর বলল একটার সময়। তারপরে বলল হ্যালো। আমি বললাম না এখন টাকা নেই, টাকা হইলে আপনাকে মেসেজ দিব আপু। মানে সে যেহেতু নিধি ইসলামের আইডি চালাচ্ছে সেহেতু আপু বললাম সাকে। তারপরে সে বলল $500 দিতে পারবে না, তোমার যে অ্যাকাউন্ট থেকে রিভিউ দেওয়া লিঙ্ক দাও আপু। তাই বললাম আমি। সে বলল প্রোফাইলটা দেখি, $500 দিলে হবে? সে বলল হুম হবে। তারপর লিঙ্ক দেন আমার অর্ডার করি। তারপর আমি বললাম ও নেবেন এখন? সে বলল। আমি বললাম তোমার প্রোফাইল লিঙ্কটা দাও। তারপরে সে দিল আপনার এই যে ওয়েট, তারপরে যে দিল আহাদমণ্ডল ফাইবার, তার অ্যাকাউন্টের আহাদমণ্ডল, না না সরি আহাদমণ্ডল, আহাদমণ্ডল তার নাম এবং সে তার অ্যাকাউন্ট থেকে এটি দিল, মানে লিঙ্কটি শেয়ার করলো তার ফাইবার অ্যাকাউন্টের আহাদমণ্ডল। এখান থেকে আপনারা জেনে রাখবেন যে নাম তার আহাদমণ্ডল। এবং আমি বললাম তারপরে টাকা রাতে দিলে হবে কি? সে বলল আমি এখন বিকাশে টাকা ক্যাশ ইন করার ট্রাই করছি। আমি তা বললাম একজনের কাছে ধার করছি।
তাই বললাম তাকে, সে বলল বিকাশ না ভাইয়া, টাকাটা রকেটে দিতে হবে। তারপর আমি বললাম ওকে রকেট নাম্বার দাও, তারপরে সে তার রকেট নাম্বার দিল। এটা তার পার্সোনাল নাম্বার, আপনারা নাম্বারটি চাইলে নিতে পারেন এবং সে প্রতারককে জব্দ করতে পারেন। সে প্রতারকের নাম্বার হচ্ছে 01797943094। তারপরে আমি বললাম টাকা কালেক্ট করে কল জানাচ্ছি বা কলে জানাচ্ছি। সে বলল কল দিয়েন না, এটা আমার নাম্বার না, কিন্তু এটা আসলে ওর নাম্বার, আমি কল দিয়েছিলাম, কল দিয়ে বুঝতে পারছি। তারপরে ওকে আপনি FBতে টেক্সট করেন, আমি বললাম ওকে, তারপর অর্ডার দিয়ে দাও। আমি তাই বললাম, আমি দুপুরে নামাজ পরে টাকা সেন্ড করব, আমি তাই বললাম। সে বলল আমি ভিলেজে আছি তো এখানে, আমি বললাম এটা রকেটের দোকান নাই। তো সে বলল আপনি কি এখন টাকা দিবেন, প্রতারক এটা বলল কিন্তু। তাহলে আমি বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে দেবো, এটা প্রতারক বলল। আমি বললাম বিকাশও আমার বাসার থেকে 3 কিলো দূরে, তাই নামাজ পড়ে যাব 3 কিলো দূরে। সে বলল প্রতারক কি বলেন এত দূর? আমি বললাম জুমার নামাজের পরে দিলে হবে, অনেক দূর। তারপরে সে বলল যেটাই হোক 1:30-এর ভিতর হলে হবে। তারপর আমি বললাম OMG, 1:30-এ জুম্মার জামাত হয়, 2 থেকে 3টার ভিতর পাবেন। তারপর সে বলল ওকে 2টার ভিতর দিয়েন, যখন যাবেন তখন আমাকে নক দিবেন ফেসবুকে। তারপর আমি বললাম বিকাশে টাকা নিলে ভালো হতো, আমার রকেট নাম্বারের সিমটা খুঁজতে হবে। সে প্রতারক বলল ওকে বিকাশে দিয়েন, যখন টাকা দিবেন তখন নক দিয়েন আমাকে। প্রতারক আবারও বলল আমি বিকাশ নাম্বার দিব। আমি বললাম ওকে অর্ডার এখন দিব কি না, অর্ডার এখন দিবেন, তা বললাম আমি। তারপর আমি আমার লিঙ্কটি দিলাম। তারপরে ফাইবারে মেসেজ দিয়ে না পোতা বললাম, সে বলল একটু পরে দেই। তারপরে ওকে বললাম আমি, তারপর সে আবার কিছুক্ষণ পরে অক্টোবর 2, 2:27 দুপুর হ্যালো আসেন তাই বলছে। তো আমি তখন ছিলাম না, আমি একটু পর রিপ্লাই দিলাম জি হাই আমি রেডি, অর্ডার করেন। তারপরে আমি তাকে আমার লিড জেনারেশনের লিঙ্কটি দিলাম ফাইবারে। সে বলল এখানে এখন টাকা দিবেন কি হ্যালো? তারপর আমি বললাম হুম দিব। সে বলল ওকে আমি করতাছি, অর্ডার দাও। তারপরে DC রকেট নাম্বার দিব হ্যালো? আমি বললাম বিকাশ রকেট হবে না। তারপর বিকাশে টাকা লোড করে এনেছি, তাহলে 5 মিনিট টাইম দেন, সে বলল। আমি বললাম ওকে, ফাইবারে লিখেন যে আই ওয়ান্ট জাস্ট লিড জেনারেশন ওয়ার্ক স্যাম্পল, আমি তাই বললাম, তাহলে ওদের ডেলিভারি তাড়াতাড়ি দেওয়া যাবে আপু, ওয়ার্ক স্যাম্পল। তারপর সে বলল ওকে, আমি বললাম ওকে আপু, ওয়েট নাম্বার দিতেছি, সে বলল। তারপর আমি বললাম ওয়ার্ক স্যাম্পল লিখে সেন্ড করো, সে বলল ওকে লিখছি। তো এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ফাইবারে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ওয়েট নাম্বার দিতাছি এবং লিখতাছি লিড জেনারেশন এ সম্পর্কে। এখানটা আবার নিয়ে যাচ্ছি ফাইবারে, তো ফাইবার থেকে আবারও এখানে আসব। তো আপনার যে এটা তার ফাইবার অ্যাকাউন্টে, সে ফাইবার অ্যাকাউন্টের ছবি সবসময় পরিবর্তন করে, তো পরিবর্তনের এক সময় আমি তার ছবিটি সেভ করে রাখি। প্রথমে তার ছবি ছিল নিধি ইসলামের যে ছবি, বা ফেসবুক আইডিটা আপনাদের দেখালাম, সে আইডি থেকে যে ছবিটা দেখাচ্ছে ওই ছবিটি ছিল। তারপরে আপনার এই যে এই ছবিটি ফিরিয়েছে, আহাদমন্ডল হ্যালো বলছে আমাকে। আমি বললাম থ্যাংকস ফর ফার্স্ট মেসেজ, ওয়েলকাম টু মাই প্রোফাইল। আমি বললাম আই এম ওয়েটিং ফর ইওর অর্ডার, সে বলল জাস্ট গিভ মি এ সেকেন্ড, কয়েক সেকেন্ড সময় দেন, সেন্ড মি অফার। আমি তাকে একটি লিঙ্ক সেন্ড করলাম এবং সে অর্ডারটি অ্যাকসেপ্ট করলো এবং বলল আই ওয়ান্ট জাস্ট লিড জেনারেশন। তারপরে এভাবে আপনার কথা হলো ফাইবারে। তারপরে আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি, আর এখানে ক্যান্সেল করেছে অর্ডারটা, সেটা আপনাদেরকে বাকি তথ্যগুলো আমি আপনাদেরকে আবারও ফেসবুকে সেই চ্যাটে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই তো থ্যাংক ইউ ভেরি মাচ বললাম আমি ওকে। সে প্রতারক বলল আপনি টাকাটা ক্যাশ আউট করেন, আমি এজেন্ট নাম্বার দিতাছি,
সে প্রতারক তার এলাকার এজেন্ট নাম্বার বা যে হোক যে কোনো জায়গার প্রতারকের নাম্বার দিল। আমি বললাম ওকে আপু রিভিউ কখন দিবা, সে নাম্বারটি দিল, বলল টাকাটা সেন্ড করেন তারপর দেয়। আমি বললাম ওকে এখন ক্যাশ আউট করে দেন, সে বলল ওকে আপি ওয়ান মিনিট। তারপর আমি বললাম এজেন্ট তাই না আপি, সে বলল হুম। তারপরে ওকে চলে গেছে চেক কর বললাম, সে বলল লাস্ট নাম্বার কত, আমি বললাম 75। তারপরে সে বলল ওয়েট একটু, তারপরে বলছে ভাইয়া আপনি অনেক বড় একটা হেল্প করলেন, সে তাই বলল, প্রতারক আমাকে বলল। তারপরে এই হেল্পের জন্য আমি আপনার অ্যাকাউন্টটা ফাইবারে ফার্স্ট পেজে এনে দেই ফ্রিতে, সে তা বলল। আমি লাভ রিয়াক্ট দিলাম, ভাবলাম আসলে সে এনে দিবে, কিন্তু আসলে সে তো প্রতারক। তারপরে অনেক কাজ পাবেন তাই বলল, আমি বললাম ওকে আপি। তারপরে অর্ডার ডেলিভারি দিয়েছি, অ্যাকসেপ্ট করো আর রিভিউ দাও তা বললাম। তারপরে সে অর্ডার করেছিল ফাইবারে এবং এবং আমি বললাম আমি একটা ফাইল সাবমিট করে বললাম যে মানে ডেলিভারি দিয়ে দিলাম, সে বলল ওকে আমি সন্ধ্যায় করে দেবো, কিন্তু সে করেনি। তারপরে আবার সে অ্যাকাউন্টে অর্ডার থাকলে কাজ বেশি আসে, তাই বাহানা দিয়ে সে ফেসবুক থেকে বেরিয়ে গেল। তারপরে আবার সে October 2:04 PM মানে রাত্রে সন্ধ্যার দিকে আমি বলছি আমি তো অর্ডার ডেলিভারি দিয়েছি আপু, হাই আপু, তার কোনো রেসপন্স নেই। তারপরে হ্যালো আপু, তারপরে রিভিউটা দেন ওয়েট করছি, তাই বললাম হ্যালো। তারপর ও বলল প্রতারক ওকে ভাইয়া, ভাইয়া আজ তো বাকিটা দিতে চাইছেন, আমি নাম্বার দেব আপনি টাকাটা দিয়েন, মানে এরকম কোনো কথা হয় না। আপনারা দেখলেন যে ফেসবুকে বললো যে 500 টাকা দিলেই হবে, 500 টাকা দিলাম, তারপরে আবার এরকম কথা। তারপরে আমি বললাম আপু অনেক কষ্ট করে ধার করে দিয়েছি, তা বললাম আমার কাছে এখন মাত্র 22 টাকা আছে, আমি 20 টাকা সেন্ড করছি, বাকি 40 টাকা পরে দেবো, তাই বললাম আল্লাহর কসম আপু, তাই বললাম তাকে আপু ওয়েট করছি তোমার রিপ্লাইয়ের জন্য, আপু কিছু বলো আপু, তা বললাম প্রতারককে। তারপরে সাবমিট করব কি, সে আবারও মানে রিভিশন চাইলো, মানে ওয়ার্কে মানে কিভাবে কাজটি বাতিল করা যায় তার জন্য রিভিশন চাইলো। তারপরে সে বলল ভাইয়া একটু প্রবলেম হচ্ছে, ভাইয়া আসো আমাকে তা বলছে ফেসবুকে। বললাম কি প্রবলেম আপু, সে বলল যে নিধি মিসড ইওর কল, আমি কল দিয়েছিলাম সে কল ধরেনি। তারপর বলছে আমার কার্ডটা ডিসেবল হয়েছে, প্রতারক তাই বলছে, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওটা থেকে তোমাকে রিভিউটা দিতে হবে। আমি বললাম তাহলে এখন কি করব তাহলে আপু, সে বলল আমি ক্যান্সেল রিকোয়েস্ট দিতাছি, অ্যাকসেপ্ট করো। আমি বললাম তাহলে ওই অ্যাকাউন্ট থেকে অর্ডারটা আগে করো, তা বললাম। তারপরে সে বলল তারপর ওই অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করব, মানে এখানে ভেজাল শুরু হয়ে গেল। তারপর সে বলছে আপু আগে অর্ডারটা দাও, আমি বললাম আগে অর্ডারটা দাও প্লিজ, সে বলল এটা লগ আউট করতে হবে তো, তাছাড়া অ্যাকাউন্টটা চলে যাবে আমার। তারপর আমি বললাম নো প্রবলেম, সে বলল ক্যান্সেল করতাছি, তুমি ওইটাতে অর্ডার করো। আমি বললাম, সে বলল অর্ডার করে 5 স্টার দিয়ে দেবো, এই 5 স্টার নিয়েই যত ঝামেলা। তারপরে সাথে সাথে আমি তারপরে সে বলছে 5 মিনিটের ভিতর, আমি বললাম ক্যান্সেল করে দিব প্লিজ আপু, কাল থেকে ওয়েট করছি এটা আবার আমি বললাম। তারপর সে বলল ওই কার্ড নিয়ে প্রবলেমে ছিলাম, বললাম তো 5 মিনিটের ভিতর করে দেব ভাইয়া 5 স্টার। আমি বললাম ওকে আপু প্রতারককে, সে প্রতারক বলল ওকে আমি লগ ইনটা করি কেমন, সে বলল ওকে ক্যান্সেল করে দিয়েছি আপু, আমি তাই বললাম, সে বলল ওয়েট, আমি বললাম ওকে আপু আপু ওয়েট করছি প্লিজ দাও, আমি তাই বললাম। প্রতারক বলল ভাইয়া কার থেকে মেসেজ দিছি আমি, কথাটা বলে অর্ডারটা করতেছি, তাই বলল। তারপরে আমি বললাম ওকে, তারপরে হ্যালো বলছি, হ্যালো আপু অর্ডার দাও, তা বললাম, কোনো রেসপন্স নেই। তারপরে আবারও আমি কখন দিবা ও বললাম, কোনো রেসপন্স নেই। আবারও বললাম আপু কই অর্ডার কখন দিবেন, লাইক দিলাম, কোন রেসপন্স নেই। তারপর আমি বললাম দিবা না নাকি, কই অর্ডার দাও আপু, সে বলল আমি ঢাকা থেকে আসলাম তো। তারপরে আমি বললাম ও এই জন্য ওকে, প্রতারক বলল বাসায় গিয়ে ফ্রেশ হইয়া দিতাছি। আমি বললাম দাও আপু, তারপর সে প্রতারক বলল ওকে,
খুব কষ্ট হচ্ছে আমার, আমি তাই বললাম। সে বলল আর আমি একটা রকেট নাম্বার দিতাছি, বাকি টাকাটা সেন্ড করো। তারপরে আমি বললাম প্রতারককে রিভিউ এরপর টাকা আপু বাকিটা দেব। সে বলল ওকে। আমি বললাম থ্যাংকস আপু, এখন অর্ডার দাও আপু, আপু দাও। সে বলল ফাইরে। বললাম তো বাসাইতে যাইতে হবে। সে বলল ওকে আপু কখন। আমি বললাম ওকে আপু কখন বাসায় যাবা? সে বলল 10 মিনিট মতো লাগবে। আমি বললাম ওকে আই এম ওয়েটিং। সে বলল প্রতারক বলল ওকে। তারপর আমি বললাম আপু কই 10 মিনিট হয়নি কি? আমি এই যে 8:42 সময় মেসেজ সে দিয়েছিল, তারপর আমি আবার 9:12 মেসেজ দিলাম, মানে তার 10 মিনিটই হচ্ছে না। তারপরে আমি বললাম হ্যালো হ্যালো হ্যালো। তারপরে আমি তো ওয়েট করছি আপু, এরকম কথা বললাম, কল দিলাম, কলে রেসপন্স করে নাই। তারপর আমি একটা ফ্লিজ ইমেজ দিলাম, তারপরে আবার বললাম হ্যালো আপু, তারপরে গতকাল সন্ধ্যায় রিভিউ দেওয়ার কথা ছিল আপু, কোনো রেসপন্স নাই আপু, আজ তো দাও আমি তাই বলছি। তারপরে রিভিউ না দিলে টাকা ফেরত দাও আপু, আমি তাই বললাম। কি হলো? অর্ডার দাও না হলে টাকা ফেরত দাও, আমি তাই বললাম প্রতারককে। কি হলো? টাকা ফেরত দাও অথবা রিভিউ দাও, আবারও বললাম প্রতারককে। প্রতারক বললো ভাই অর্ডার করতেছি, তুমি একটা কাজ করো, আর্জেন্ট 20 টাকার একটা বাংলা লিঙ্ক লোড কার্ড দাও। তারপরে আবারও প্রতারক বললো যে ফোন দিয়ে অর্ডার করবো, এটা তো MB নাই, এটা আর একটা প্রতারকের বাহানা। তারপরে প্রতারককে বললাম ভাই অর্ডার করে আমি কল করেছিলাম তো বুঝতে পারছি সে হলো ছেলে। তারপর থেকে আমি বলতে লাগলাম ভাই অর্ডার করে রিভিউ দেওয়ার পর, অর্ডার করে রিভিউ দেওয়ার পর বাকি টাকা পেমেন্ট করব, আমি আর কত অজুহাত দিবেন আপনি? তাই বললাম আপনি একটা আজকের ভিতর অর্ডার দিবেন আর রিভিউ দেন। সে বলল আমি আমি বললাম আমি অনেক ওয়েট করেছি। সে বলল ভাই, বললাম তো দিব, নেট তো কিনা লাগবে। সে প্রতারক বলছে তাই না, আর রাতে আমি বাহিরে যেতে পারবো না, আপনি 20 টাকার একটা রিচার্জ কার্ড দেন আমাকে। প্রতারক বলছে এগুলো আমি অর্ডারটা করতাছি হ্যালো ভাইয়া, তাই বলছে আমাকে। আমি বললাম আমার কাছে এখন 1 টাকাও নেই, রিভিউ নেওয়ার পর ওটা দেখিয়ে একজনের কাছে ধার করব, তাই বললাম তাকে দিয়ে দিব। তাহলে তো আজ হবে না। কাল সকালে নিতে হবে, সে তাই বলল। আমি বললাম কবে হবে? এভাবে আপনি আমার সাথে এটা করছেন? সে প্রতারক বলল এই জন্য তো বললাম 20 টাকা আর একটা কার্ড দেন। আমি বললাম আপনার সাথে কেউ করলে কেমন লাগতো? সে প্রতারক বলল এই জন্যই তো বলতাছি দেন। তারপরে আবার বলছে কার্ডটা তুলে 5 মিনিটের ভিতর অর্ডার করব, সে বলল। আমি বললাম আমার কাছে টাকা নেই, সে বলল তাহলে সকালে করব। তারপরে আমি বললাম আপনি প্লিজ কারো কাছে ধার নেন বাট অর্ডার করেন, আজকেই দাও। তোমার এক কথায় আমি অন্যের কাছ থেকে টাকা কালেক্ট করে দিয়েছি। তারপর প্রতারক বলল লোড দেওয়ার জন্য বাইরে যেতে হবে, আমি আজ যেতে পারবো না, সরাসরি বলে দিল। তারপরে আমি বললাম প্রতারককে আপনি তো ছেলে, বাইরে গেলে কি হলো? কি হলো? অর্ডার দাও। আবারও বললাম আজকে অর্ডার দাও অথবা 82 টাকা সেন্ড করো, অর্ডার দেবো না, টাকা রকেটে দিবা। তারপরে আমি আবার বললাম আজকের মধ্যে আমার টাকা ফেরত না দিলে প্রতারণা মামলা এবং সাইবার ক্রাইম মামলা করব। কাল কথাটা মনে রাখেন, আপনার নম্বরের মাধ্যমে আপনার কাছে পুলিশ পৌঁছে যাবে, আমি তাই বললাম। আপনার আইপি অ্যাড্রেস সহ সব ডিটেলস আমার কাছে আছে, আমি তাই বললাম। মামলা করব আর যমুনা টিভিতে জানাবো, আমি তাই বললাম প্রতারককে। তারপরে প্রতারক বলছে কিরে ভাই কি সমস্যা? আমার তো বোঝা লাগবে সারা দিন বৃষ্টি পড়তেছে। তারপর আবার প্রতারক বলছে বাহিরে না গেলে নেট কীভাবে নিব? আমি বললাম তাই তো। তারপরে সে প্রতারক বলছে ফাজলামো করেন তাই না? তারপরে আমি আর বললাম আমি সব ঠিক করে নিয়েছি, বাকিটা আপনার ইচ্ছা। তারপরে আমি আবারও বললাম 500 টাকার জন্য যদি আপনি নিজেরও নিজের ফ্যামিলির ক্ষতি করেন তো আপনার ইচ্ছা। তারপরে আবারও বললাম প্রতিদিন 1টা করে নতুন বাহানা, গুড।
তারপরে অনেক সূত্র আছে, আমি বললাম যেগুলো আপনার কাছে পৌঁছতে হেল্প করবে পুলিশদের ব্রো, আমি তাই বললাম। তারপরে আবারও বললাম ফেসবুক এখন ফ্রি না, এমবি দিয়ে ইউজ করছেন, সব কোম্পানি ফ্রি অফার বন্ধ করে দিয়েছে, আমি তাই বললাম। তখন সে বলল ওয়েট করেন রাতে দিব। তারপরে আমি বললাম ওকে ওয়েট করছি। তারপর থেকে তার সে আমাকে, যখনই আমি বলেছি ওকে ওয়েট করছি, তারপর সে আমাকে ব্লক করে দিয়েছে, আনফ্রেন্ড করেনি কিন্তু ব্লক করে দিয়েছে। এবার তার ফেসবুক প্রোফাইলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে নিধি ইসলাম, আবার এই যে এবার ভিউ প্রোফাইলে যাচ্ছি আপনাদের সামনে, আপনারা দেখুন পেজটি, সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, এর জন্য দেখাচ্ছে না, দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল দিস পেজ বিকজ টেকনিক্যালি ওর, যাই হোক সে আমাকে আনফ্রেন্ড হয়তো করে দিয়েছে। এটা হলো কাহিনী। আমি তার কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদেরকে, সে স্ক্রিনশটগুলো জাস্ট কয়েক সেকেন্ডে বা দু এক মিনিটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যে এটা হলো প্রতারককে 500 টাকা দেওয়ার, আপনার সেই প্রতারকের এজেন্ট নাম্বার, এলাকার বা আশেপাশের প্রতারক যে নাম্বারটি দিয়েছিল এজেন্ট নাম্বার, সেই নাম্বারটি, যে নাম্বারটিতে টাকা ট্রান্সফার করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন 500 টাকা ট্রান্সফার হয়ে গেছিলো, এবং প্লাস 8.75 টাকা মানে চার্জ কেটেছিল। তারপরে এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে, সে বায়ারের আমি অর্ডারে গিয়ে আপনারা দেখলাম, এবং তার যে আহাদ মন্ডল, সে ইউজার ইনফরমেশন ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের সেই প্রতারক, দেশের দোষ নাই, দোষ হলো সেই লোকের, সেই প্রতারকের সমস্যা। এটা হলো সেই প্রতারক, যে প্রতারকের আপনার ভিডিওটা এতক্ষণ দেখলেন, সে প্রতারক মানে সব সময় তার ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল চেঞ্জ করে, এটা হলো তার আসল পিক, আসল ইমেজ। এই প্রতারককে আপনারা যদি দেখতে পান তো পুলিশের কাছে ধরিয়ে দিন। আর এই প্রতারকের কাছ থেকে কোনো রিভিউ কিনবেন না বা রিভিউর জন্য টাকা দিবেন না, এ হচ্ছে একটা পাকা প্রতারক, তার ফ্যামিলি গোটা প্রতারক। তাই এ আপনাদের যদি কারো রিভিউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কাছের লোকের কাছ থেকে রিভিউ নেবেন, তাহলে ভালো হবে, এসব প্রতারকের কাছ থেকে রিভিউ নেবেন না। আরও কিছু দেখাচ্ছি স্ক্রিনশট, এই যে প্রতারকের সাথে কথা বলা অবস্থায় সে চ্যাটে ছিল, সেই সমস্তায় কয়েকটি স্ক্রিনশট নেওয়া ছবিগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। নিধি ইসলাম নামে সেই প্রতারক, মানে আহমেদ আহাদ মন্ডল, সেই প্রতারক আপনার নিধি ইসলাম নামের সেই ফেসবুক আইডি ইউজ করছে, এই যে এই পিকচারটি তার প্রোফাইলে দেওয়া আছে। তো আপনারা সবাই সাবধান হয়ে যান, এই প্রতারকের হাত থেকে বাঁচতে হলে আপনারা, এই প্রতারকের হাত থেকে আপনারা নিজেরা বাঁচবেন, এবং অন্যদেরকে বাঁচানোর জন্য আপনারা এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, জানে আপনার বন্ধুরা সাবধান হয়ে যায় এই প্রতারকের হাত থেকে। আর এই প্রতারককে, প্রতারকের অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট আপনারা মানে এক কথায় প্রচার করুন, এই প্রতারককে আপনাদের আশেপাশের মানুষগুলোকে সচেতন করুন এই প্রতারকের হাত থেকে।